বেআইনিভাবে মুড়িগঙ্গা নদী থেকে তুলে আনা হচ্ছে বালি, আর সেই বালি দেদার বিকোচ্ছে স্থানীয় বাজারে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত নারায়ণপুর নান্দাভাঙ্গাতে বেশ কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের চোখে রীতিমতো ধুলো দিয়ে বেআইনিভাবে মুড়িগঙ্গা নদী থেকে বালি তুলে এনে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই মোড়ে চড়ে বসে প্রশাসন। বালি তোলার কাজে যুক্ত থাকা শ্রমিকরা জানিয়েছেন, অন্য কোনো কাজ না থাকায় এক প্রকার বাধ্য হয়ে এই বেআইনিভাবে বালি তোলার কাজ তারা করছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নামখানার বিএলআরও মনোজ চক্রবর্তী এবং কাকদ্বীপ থানার আইসি শিবু ঘোষ। মুড়িগঙ্গা নদী থেকে তুলে আনা বালি বোঝাই নৌকাটিকে হাতে নাতে ধরে ফেলে নামখানার বিএলআরও। প্রশাসন সূত্রে জানা যায়, নারায়ণপুর এলাকার বেশ কিছু অসাধু ব্যক্তি বহুদিন ধরেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে এইভাবে অবৈধ বালির কারবার করে আসছেন। আজ সেই বালি বোঝাই নৌকা হাতে নাতে ধরল নামখানার বিএলআরও। বেআইনিভাবে নদী থেকে বালি তুলে এনে অবৈধ বালি ব্যবসা করার কারণে বালি বোঝাই এই নৌকার মালিককে ইতিমধ্যে মোটা অঙ্কের ফাইন করা হয়েছে নামখানা বিএলআরও দপ্তর থেকে, এবং নৌকাতে থাকা সমস্ত অবৈধ বালি বাজেয়াপ্ত করেছে প্রশাসন। তবে এই বিষয়ে কি বলেছেন বিএলআরও? দিনের পর দিন চলছে এবং প্রশাসনও তার সঙ্গে সঙ্গে খবর পেয়ে ব্যবস্থা নিয়েছে। আজকেও তার প্রমাণ আপনি পেলেন যে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, এই যে অবৈধ বালি চুরি হচ্ছে। আমরা প্রশাসন আপনাদের ধন্যবাদ, আপনারা আমাদেরকে খবরও দেন যথাযথ সময়ে, আমরাও খবর পাই, পেয়ে ইন্টারসেপ্ট করি। আজকেও সেই একই রকমভাবে আমরা এই অবৈধ বালির যে কারবার সেই ইন্টারসেপ্ট করেছি, এবং একটি ছোট মোটর বোট আমরা এটাকে দেখতে পেয়েছি যেখানে বালি ছিল। জেলার সঙ্গে উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি এবং সেই অনুযায়ী আমরা এখানে ব্যবস্থা নিচ্ছি। পরবর্তী ব্যবস্থা আমরা এখান থেকে একটা সম্ভবত ফাইন আমরা এখান থেকে নেব, এবং আমরা সতর্ক করছি আপনাদের মাধ্যমে সমস্ত এলাকার বাসিন্দাদেরকে যে এই ধরনের বালি কারবার অবৈধ এবং সম্পূর্ণ বেআইনি। যারা এটার সঙ্গে যুক্ত তারা অবিলম্বে সাবধান হয়ে যান, প্রশাসন সবসময় নজরদারিতে আছে। যে কোনো মুহূর্তে কিন্তু আপনি আপনার এই যে অবৈধ যে বালি কারবার সেই বালি কারবারের জন্য আপনি বড় রকমের বিপদে পড়বেন। সেই জন্য সবাইকে আমরা আপনাদের মাধ্যমে সতর্ক করতে চাই যে এই ধরনের বালি কারবার, এই ধরনের অবৈধ এবং বেআইনি বালি কারবারের সঙ্গে কেউ যেন যুক্ত না থাকে। আমাদের অ্যাকচুয়ালি আমরা যেটা করতে চাইছি এখন সেটা হচ্ছে যে এই আনঅথরাইজড এক্সট্রাকশন অফ আর্থের জন্য আমাদের আইন অনুযায়ী আমরা একটা মোটা অঙ্কের ফাইন আমরা এখানে করব, এবং এই ফাইনের মাধ্যমেই আমরা এটাকে এই ধরনের যে হেভি ফাইন, সেই হেভি ফাইন নিয়ে আমরা এখানে আপাতত এটাকে আমরা হেভি ফাইন নিচ্ছি, এবং পরবর্তীকালে আমরা জেলা প্রশাসনের কথাবার্তা বলে পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক করব। আপাতত আমরা এখানে হেভি ফাইন আমরা এখানে ইম্পোজ করছি। বালি নদী থেকে, এই ধরো পশ্চিমধারে নদী থেকে বালিগুলো বিক্রি হয় মালিক বাসারি মহানজার। নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।